করোনা মন্দায় অনলাইন কেনাকাটা বেড়েছে 9 ভাগ। তবে এ সময় ই কমার্স ব্যবসায় নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা বাড়লেও কমেছে বিলাস দ্রব্যের চাহিদা। তথ্য প্রযুক্তি ব্যবসায় নেতারা জানান, অনলাইন ব্যবসা সম্প্রসারণে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পণ্যের মজুদ ও সরবরাহ ব্যবস্থা সচল রাখা। শারফুর আলমের রিপোর্টে বিস্তারিত। 8ই মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকেই সীমিত হয়ে আসে মানুষের চলাফেরা, থমকে যায় স্বাভাবিক জীবনযাত্রা, ঘর থেকে বের হওয়ার প্রবণতাও কমে যায় অনেকাংশে। লকডাউনের মধ্যে বাসায় বসেই নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতেন অনেকেই, এই জন্য তাদের নির্ভর করতে হতো অনলাইন কেনাকাটায়। ওষুধ থেকে শুরু করে প্রতিদিনকার নিত্যপণ্য কেনায় প্রযুক্তি নির্ভর সেবার চাহিদাও বেড়ে যায় কয়েক গুণ। হঠাৎ করে যখন বেশি অর্ডার চলে আসে, তারা হয়তো হিমশিম খেয়ে যাচ্ছে, এটা আমরা লকডাউনের প্রথম দিকে দেখেছি। অনেকে হয়তো একটু পিভট করেছে, তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করে তারাও হয়তো এখন শাকসবজি কনজিউমার প্রোডাক্টস বিক্রি করা শুরু করেছেন। এরকম বেড়ে হয়তো খুব বেশি হলে 7-8% বা 8-9% হয়েছে পুরো ই কমার্স আমি যদি ইন্ডাস্ট্রির কথা বলি। তবে করোনায় আমদানি কমে যাওয়ায় পণ্য সরবরাহ নিয়ে হিমশিমে পড়েন অনলাইন ব্যবসায়ীরা, আছে সময় মতো পণ্য পৌঁছে না দেওয়ারও অভিযোগ। এমন পরিস্থিতিতে এ খাতে প্রশিক্ষণ ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিয়েছেন কেউ কেউ। প্রোডাক্ট যে ডেলিভারি চ্যানেল দিয়ে দেবে, সেই ডেলিভারি চ্যানেলগুলো তারা ওইভাবে কোনো সময় করে নাই, কারণ তারা কোনো সময় এত বড় ব্যবসার জন্য প্রস্তুত ছিল না। এখন সব চ্যানেলগুলো যদি ইন্টিগ্রেটেড না হয় আপনার ডেলিভারি সিস্টেমের সাথে, তাহলে সে ডেফিনেটলি রিফিউজ করবে। যেহেতু অনেক মানুষ অনলাইনে কেনাকাটার একটা অভ্যেস তৈরি করে ফেলেছে, এইটা আমি বিশ্বাস করি যে এই অভ্যেসটা কিন্তু এক্সপ্যান্ড করবে আস্তে আস্তে। লজিস্টিক্সটা আমার মতে সব ঠিক করতে হবে, সাপ্লাই চেনটা ঠিক করতে হবে, এবং এটা নিয়ে যদি ই কমার্স মার্চেন্টরা তারা যদি রেডি থাকতে পারে, আমার মনে হয় ই কমার্সের একটা খুব সুদিন আসছে। গ্রাহকদের সেবা দিতে অনলাইন ব্যবসায়ীদের আরও বেশি সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন এ খাতের বিশেষজ্ঞরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।